হ্যালো বন্ধুরা আমি তো ওয়েলকাম টু প্রিয়ার স্টেপ টু ইউটিউ আজকে আমি ডিসকাশন করবো হচ্ছে সময় কার্যের হচ্ছে দশটা কোশ্চেন কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের প্রাসপেকটিভে তো জানা মিলিয়ে হচ্ছে প্রপারলি সিরিয়াসলি ভাবে হচ্ছে এক্সামটা ক্র্যাক করতে যাচ্ছ ভিডিওগুলো ভিডিওটা কমপ্লিট দেখো প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে তো ফার্স্ট কোশ্চেনটা দাও কি বলেছে এ বিয়ের হচ্ছে দ্বিগুণ সময় নেয় এবং সি এর হচ্ছে তিনগুণ সময় নেয় যদি তিনজনে মিলে একত্রে একটি কাজ একদিনে করতে পারে তবে এ একা কাজটি কতদিনে করবে ফার্স্ট অফ অল দেখো বলা হয়েছে এ বি এর দ্বিগুণ সময় নেয় আমি যদি বলি এ আর বিয়ের যদি সময়ের অনুপাত বলি সেটা হচ্ছে টুস টু ওয়ান আবার বলেছে দেখো সি এর তিনগুণ সময় নেয় অর্থাৎ এ এবং সি এর যদি আমরা সময়ের অনুপাত বলি সেটা আমি বলতে পারি থ্রিজ টু ওয়ান এবার দেখো যদি আমি এস টু টু সি এদের তিনজনের সময়ের অনুপাত বের করি তাহলে কত হবে এখানে দেখো টু 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 ওয়ান আর এখানে হচ্ছে থ্রি ওয়ান এই পুরো অনুপাতটাকে আমরা হচ্ছে এখানে থ্রি দিয়ে গুণ করব আর এটাকে গুণ করব আমরা টু দিয়ে অর্থাৎ এ বি সি এর তাদের যে সময়ের অনুপাত সেটা আমরা পাবো হচ্ছে সিক্স ইজ টু থ্রি ইজ টু টু বলতে পারি এবার দেখো আমাদের যেটা বের করতে বলা হয়েছে যে এ একা কাজটি কতদিনে করবে অপশানগুলোর দিকে যদি আমরা তাকাই প্রথম অপশান হচ্ছে নাইন সেকেন্ড অপশন হচ্ছে পাঁচ থার্ড অপশান হচ্ছে ছয় আর চতুর্থ অপশন হচ্ছে ফোর তাহলে দেখো এর যেটা হচ্ছে সময় সেটা হচ্ছে সিক্স ইউনিট তাহলে সিক্স ইউনিট দিয়ে একমাত্র কোন অপশানটাকে ভাগ করা যাচ্ছে একমাত্র অপশান সিকে তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে এ একা কাজটি ছয় দিনে করবে আর এটাই হবে আমাদের অ্যান্সার এবার যদি তোমরা যদি এটাকে আরও চেক করতে চাও চেকও করতে পারি আমরা কিভাবে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে এ কোনো একটা কাজ করে তাহলে হচ্ছে সিক্স এক্স দিনে বি কাজটি করে থ্রি এক্স দিনে আর সি কাজটি করে টু এক্স দিনে তাহলে আমাদের টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত হবে সিক্স এক্স থ্রি এক্স আর টু এক্সের লসকও হবে সিক্স এক্স যদি আমরা সিক্স এক্স দিয়ে সিক্স এক্সকে ভাগ করি পাবো ওয়ান থ্রি এক্স দিয়ে সিক্সকে সিক্স এক্সকে ভাগ করলে পাবো টু আর টু এক্স দিয়ে থ্রি সিক্স এক্সকে ভাগ করলে আমরা পাবো থ্রি তাহলে আমাদের সময় কত লাগছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে সিক্স এক্স আর আমরা ভাগ করব কত দিয়ে টোটাল ইউনিট দিয়ে ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি আর থ্রি প্লাস করলে হচ্ছে সিক্স তাহলে আমরা সিক্স এক্সকে সিক্স দিয়ে ভাগ করলে পাচ্ছি হচ্ছে এক্স তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে এক্স সেটাই হচ্ছে সময় আর সেটা এখানে বলা হয়েছে একদিন তাহলে আমরা বলতে পারি এক্সিকোয়ালটাই হচ্ছে ওয়ান তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এর সময় কত সেটা হচ্ছে সিক্স এক্স অর্থাৎ ছয় দিন আমরা চাইলে এটা চেক করতে পারি আমরা চাইলে কিন্তু অপশনের দিকে মেনলি হচ্ছে অপশনগুলোকে দেখে কিন্তু অ্যান্সার করতে পারি আশা করি ক্লিয়ার হলো নেক্সট কোশ্চেনটা দেখব দু নম্বর কোশ্চেনটা রয়েছে দুজন পুরুষ এবং একজন মহিলা একত্রে একটি কাজ করে চোদ্দো দিনে যেখানে চারজন মহিলা এবং দুজন পুরুষ কাজটি করে আট দিনে যদি একজন পুরুষ প্রতিদিন ছয়শো টাকা করে পায় তবে একজন মহিলা প্রতিদিন কত টাকা পাবে খুব সুন্দর অঙ্ক ফার্স্ট অফ অল দেখো দুজন পুরুষ এবং একজন মহিলা কোনো কাজ করে চোদ্দো দিনে এটা হচ্ছে আমার কাজের পরিমাণ হয়ে গেল ঠিক একই কাজের পরিমাণ মানে একই কাজ করছে চারজন মহিলা প্লাস আরও দুজন পুরুষ কত করে কাজটা তারা আট দিনে লিখতে পারি এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি এখানে দুই দিয়ে কাটলে এটা আমরা পাবো সাত আর এটা দুই দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে চার যদি আমরা গুণ করি করিনি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে চোদ্দো জন পুরুষ প্লাস হচ্ছে সাতজন মহিলা এদিকে আমরা পাবো হচ্ছে জন মহিলা আর এখানে আমরা পাবো হচ্ছে আটজন পুরুষ চোদ্দো জন পুরুষ থেকে আটজন পুরুষ এদিকে নিয়ে আসলে আমরা পাবো ছয়জন পুরুষ মাইনাস হয়ে যাবে আর জন মহিলার থেকে সাতজন মহিলা যদি আমরা মাইনাস করি আমরা পাব নয়জন মহিলা এই পাচ্ছি তাহলে আমরা ক্লিয়ারলি এখান থেকে যেটা পাচ্ছি যে ছয়জন পুরুষ সমান সমান হচ্ছে নয়জন মহিলা এটা পেলাম এবার যদি এরপরে আমরা করি এটুকু একটা স্ক্রিনশট নাও এরপরে যদি আমরা লিখি ছয়জন পুরুষ সমান সমান নয়জন মহিলা তাহলে এখান থেকে আমি পুরুষ বাই মহিলা সেটা লিখতে পারি হচ্ছে নয় বাই ছয় সেটা হচ্ছে থ্রি ইস টু অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে পুরুষ এবং মহিলা তাদের যে কাজের অনুপাত সেটাই হচ্ছে থ্রি টু তাহলে তারা যে অনুপাতে কাজ করবে সেই অনুপাতে তারা টাকা পাবে তাহলে পুরুষ এবং মহিলার কাজের অনুপাত যদি থ্রি টু হয় তাহলে আমরা বলতে পারি তারা প্রতিদিন যে টাকাটা পাবে সেটা কিন্তু থ্রি টু অনুপাতেই পাবে পুরুষ কত টাকা পায় ছয়শো টাকা তাহলে আমি বলতে পারি যে থ্রি ইউনিট মানেই হচ্ছে ছয়শো টাকা এক ইউনিট সহস আমরা কত বলতে পারি সেটা হচ্ছে দুশো টাকা তাহলে দুই ইউনিট সময় সং কত হবে দুই ইউনিট সহ আমরা বলতে পারি চারশো টাকা তাহলে আমরা বলতে পারি যে মহিলা মহিলারা প্রতিদিন হচ্ছে চারশো টাকা করে পাবে একজন মহিলা প্রতিদিন চারশো টাকা করে পাবে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে রাম একা কোনো একটি কাজ করে চল্লিশ দিনে এবং আট দিন পর সে কাজটি ছেড়ে দেয় বাকি কাজটি রহিম ষোলো দিনে সম্পন্ন করে তবে রাম এবং রহিম একত্রে কাজটি কতদিনে করবে ফার্স্ট অফ অল দেখো রাম কোনো একটা কাজ করতে পারে চল্লিশ দিনে তাহলে আমরা এরকমভাবে এই অঙ্কটা করব রাম যদি একা কোনো একটা কাজ চল্লিশ দিনে করতে পারে তাহলে রাম একদিনে ঠিক কতটুকু কাজ করতে পারে এক বাই চল্লিশ অংশ আমরা এখানে কিন্তু অংশতে কনভার্ট করে নিয়ে করলাম এবার রাম চল্লিশ দিনে কোনো একটা কাজ করতে পারে সম্পূর্ণ আমি ধরলাম যে রাম হচ্ছে তাহলে চল্লিশ দিনে এক অংশ কাজ করে তাহলে একদিনের রাম কতটুকু কাজ করতে পারে এক বাই চল্লিশ অংশ আট দিনের রাম কতটুকু কাজ করবে আমরা বলতে পারি হচ্ছে আট বাই চল্লিশ অংশ আচ্ছা এটুকু বুঝতে পারলে আট বাই চল্লিশ অংশ মানে আমরা বলতে পারি হচ্ছে এক বাই পাঁচ অংশ কাজ করে রাম সেটা করে কতদিনে সেটা এক্সাক্টলি করে হচ্ছে আট দিনে তাহলে পুরো কাজটা যদি আমি এক অংশ বলি আর সেখান থেকে যদি এক বাই পাঁচ অংশ কাজ আমার হয়ে যায় তাহলে কাজ আরও বাকি থাকে কত সেটা আমরা বলতে পারি চার বাই পাঁচ অংশ তাহলে এই যে চার বাই পাঁচ অংশ কাজ সেটা কে করে রহিম করে কতই নেয় সেটা ষোলো দিনে তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি এরপরে যদি আমি দেখি যে চার বাই পাঁচ অংশ কাজ রহিম করে হচ্ছে ষোলো দিনে তাহলে এক অংশ কাজ করতে রহিমের সময় কি আরও বেশি লাগবে আমরা এক্ষেত্রে কী করবো জাস্ট হচ্ছে এই পাঁচ দিয়ে ষোলোকে গুণ করে দাও আর নিচে চারকে নিয়ে আসো ষোলো গুণ পাঁচ বাই হচ্ছে চার চার দিয়ে ষোলোকে কাটলে চার তা আমরা পরিষ্কার বলতে পারি যে রহিম পুরো কাজটা একা করতে পারবে হচ্ছে কুড়ি দিনে যেখানে রাম একা পুরো কাজটা করে হচ্ছে চল্লিশ নেই আমাদের যেটা বের করতে বলা হয়েছে যে রাম এবং রহিম একত্রে কাজটা কতদিনে করবে তাহলে রাম একা করে চল্লিশ দিনে আর রহিম একা কাজটা করতে পারবে কুড়ি দিনে তাহলে দুজনে মিলে কতদিনে করবে চল্লিশ কুন কুড়ি আর নিচে হচ্ছে চল্লিশ যোগ কুড়ি যেটা আমরা লিখতে পারি ষাট চল্লিশ দিয়ে কুড়িকে কুড়ি দিয়ে ষাটকে কাটলে তিন আর চল্লিশকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে তেরো সমস্ত এক বাই তিন দিন অর্থাৎ আমরা বলতে পারি রাম এবং রহিম দুজনে মিলে একত্রে কাজটা হচ্ছে তেরো সমস্ত এক বাই তিন দিনে করবে আমাদের এক্ষেত্রে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ অপশান এ হবে আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব চার নম্বর কোশ্চেনটা বলছে যদি একজন পুরুষ অথবা দুজন মহিলা অথবা তিনজন বালক একটি কাজ সম্পন্ন করে আশি দিনে তবে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি কতদিন সম্পন্ন করবে ফার্স্ট অফ অল দেখো একজন পুরুষ অথবা দুজন মহিলা অথবা তিনজন বালক কোনো একটা কাজ সম্পন্ন করতে পারে হচ্ছে এইট ডেইস এইটটি এইট দিনে হচ্ছে সম্পন্ন করে আমাদের যেটা বের করতে বলা হচ্ছে যে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক কত দিনে কাজটা সম্পন্ন করবে আমরা এটা কীভাবে করব। ফার্স্ট অফ অল দেখো আমি যদি এরকমভাবে করি এটা ক্ষেত্রে আমি একটা ফর্মুলা জাস্ট ইউজ করব সেটা হচ্ছে টি1 ওয়ান এম ওয়ান ইকুয়াল টু হচ্ছে ডি টু এম টু জাস্ট এই ফর্মুলাটা আমরা ইউজ করব অর্থাৎ দিন সংখ্যা সংখ্যা এদের যেটা গুণফল এখানেও হচ্ছে দিন সংখ্যা লোকসংখ্যার গুণফলটা সমান অর্থাৎ কাজের পরিমাণটা দুদিকে আমরা যা সমান করবো তাহলে আমি এখান থেকে এরকম বলবো যে একজন পুরুষ কোনো একটা কাজ করে হচ্ছে এইটি ডেজে তাহলে হচ্ছে একজন পুরুষ কাজটা করছে হচ্ছে এতদিনে তাহলে এটা হচ্ছে কাজের পরিমাণ এবার এখান থেকে দেখো প্রথমে আমার বলা হচ্ছে একজন পুরুষ তাহলে একজন পুরুষ মানে আমি একজন লিখলাম তারপরে বলা হয়েছে দেখো একজন মহিলা এবার দেখো আমাদের প্রথমে ছিল যে একজন পুরুষ অথবা দুজন মহিলা অথবা তিনজন বালক তাহলে আমি বলতে পারি যে একজন পুরুষ সমান সমান হচ্ছে দুজন মহিলা সমান সমান হচ্ছে তিনজন বালক বলতে পারি তাহলে একজন পুরুষ সমান সমান যদি দুজন মহিলা হয় তাহলে একজন মহিলা সমান সমান কতজন পুরুষ বলতে পারি অর্ধেকজন পুরুষ বলতে পারি আমরা জাস্ট দুই দিয়ে ওয়ানকে ভাগ আর একজন একজন পুরুষ সমান সময় যদি তিনজন বালক হয় তাহলে একজন বালক সমান সময় কত বলতে পারি এক বাই তিনজন পুরুষ বলতে পারি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে আরও এক বাই তিনজন পুরুষ এইবার এই হচ্ছে টোটাল হচ্ছে পুরুষের সংখ্যা কত দিনে কাজটা করবে তারা আমি ধরে নিলাম এক্স দিনে কাজটি করবে বাস এই হচ্ছে আমাদের সমীকরণ এখান থেকে বাস আমাদের এক্সের মানটা বের করতে হবে আশা করি পুরো সমীকরণটা বোঝা গেল এবার দেখো এটাকে যদি একটু ফ্রেশভাবে আমি লিখে নিই তাহলে এখানে আমরা প্রথমে পেলাম হচ্ছে ওয়ান ইন্টু এইটটি এইট এখানে আমি পেলাম হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই টু প্লাস হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু হচ্ছে এক্স তাহলে এইটটি এইট এখানে আমি লিখবো হচ্ছে দুই আর তিনের দশক হচ্ছে ছয় তাহলে এখানে আমি লিখব হচ্ছে ছয় এদিকে হচ্ছে তিন আর এখানে হচ্ছে দুই এটুকু তো আশা করি বুঝতেই পারছি তাহলে এইটটি এইট উপরে আমরা পাচ্ছি হচ্ছে ছয় আর তিন নয় এগারো বাই হচ্ছে ছয় ইন্টু হচ্ছে এক্স এগারো দিয়ে এটটি এটকে কাটলে আমি পাবো আট তাহলে এক্স আমি বলতে পারি হচ্ছে ফর্টি এইট অর্থাৎ আমি বলতে পারি যে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক কাজটা হচ্ছে ফর্টি এইট ডেজে সম্পন্ন করবে ওটো আটচল্লিশ দিনে সম্পন্ন করবে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি আচ্ছা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখবো পাঁচ নম্বর কোশ্চেনটা বলছে এ বিয়ের হচ্ছে তিনগুণ কর্মদক্ষ এবং এ বিয়ের তুলনায় চল্লিশ দিন কম সময় নেয় কোনো কাজ সম্পন্ন করতে তবে দুজনে একত্রে কাজটি কতই নিয়ে করতে পারবে ফার্স্ট অফ অল দেখো এ বিয়ের দ্বিগুণ সরি তিনগুণ কর্মদক্ষ এ এবং বিয়ের যদি আমরা মিলিয়ে হচ্ছে কর্মদক্ষতা বলি তাহলে কর্মদক্ষতা হচ্ছে আমি এখানে ই লিখলাম এফিসিয়েন্সি তাহলে এর কর্মদক্ষতা হচ্ছে বিয়ের তিনগুণ বিয়ের যদি কর্মদক্ষতা এক হয় তাহলে এর কর্মদক্ষতা হচ্ছে তিন অনুপাত দিয়ে নিলে আমরা বলতে পারি থ্রিজ টু ওয়ান সময়ের ক্ষেত্রে অনুপাতটা হলে কী হয়ে যাবে কর্মদক্ষতার সাথে সময়ের কিন্তু সম্পর্ক সবসময় ব্যস্তনুপাতিক অর্থাৎ যার কর্মদক্ষতা বেশি তার ক্ষেত্রে সময়টা লাগবে কম আর যার হচ্ছে কর্মদক্ষতা হচ্ছে কম তার ক্ষেত্রে সময়টা লাগবে বেশি তাহলে কর্মদক্ষতার অনুপাত যদি তাদের থ্রি ওয়ান হয় তবে কিন্তু তাদের সময়ের যেটা অনুপাত হবে সেটা হবে ওয়ান ইস টু থ্রি আশা করি এটুকু ক্লিয়ার এবার দেখো আমরা বলতে পারি এর সময় লাগে ওয়ান ইউনিট যেখানে বিয়ের সময় লাগে থ্রি ইউনিট এ বিয়ের তুলনায় চল্লিশ দিন কম সময় নেয় এদের সময়ের পার্থক্য কত ওয়ান আর থ্রি এদের মধ্যে ডিফারেন্স কত দুই তাহলে আমরা বলতে পারি পরিষ্কার যে দুই ইউনিট মানেই এখানে হচ্ছে চল্লিশ তাহলে ওয়ান ইউনিট সময় আমরা বলতে পারি কুড়ি তাহলে থ্রি ইউনিট সমান সমান আমরা কত বলতে পারি সেটা হচ্ছে ষাট তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে বিয়ের হচ্ছে কাজটা করতে সময় লাগবে ষাট দিন যেখানে এর কাজটা করতে সময় লাগবে কুড়ি দিন কারণ এর হচ্ছে সময় হচ্ছে ওয়ান ইউনিট যেটা হচ্ছে কুড়ি আর বিয়ের সময় হচ্ছে তিন ইউনিট যেটা হচ্ছে ষাট আমাদের যেটা বের করতে বলা হয়েছে যে দুজনে একত্রে কাজটা কতদিনে করবে তাহলে এখান থেকে যদি আমরা করি এ একা কাজটা করতে পারে কুড়ি দিনে যেখানে বি একা কাজটি করতে পারে ষাট দিনে তাহলে দুজনে মিলে একত্রে কাজটা কত দিনে করবে কুড়ি গুণ হচ্ছে ষাট আর নিচে আমরা লিখবো হচ্ছে ষাট চোখ হচ্ছে কুড়ি যখন দুজনের মিলিয়ে হচ্ছে একত্রে বের করতে হয় আমরা এই ফর্মুলা কিন্তু ইউজ করতে পারি এ ইন্টু বি বাই হচ্ছে প্লাস বি তাহলে হচ্ছে কুড়ি ইন্টু হচ্ছে ষাট আর নিচে আমরা পাচ্ছি হচ্ছে এইটটি কুড়ি দিয়ে আসে কাটলে চার আর চার দিয়ে ষাটকে কাটলে আমরা পাচ্ছি পনেরো আমরা পরিষ্কার বলতে পারি এ এবং বি দুজনে মিলে কাজটা পনেরো দিনে সম্পন্ন করবে আমাদের যেটা অ্যানসার সেটা হবে অপশান ডি আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব ছয় নম্বর কোশ্চেনটা বলেছে এ এবং বি একত্রে কোনো কাজ করে আট দিনে বি এবং সি কাজটি করে চব্বিশ দিনে সি এবং এ কাজটি করে হচ্ছে আট সমস্ত চার বাই সাত দিনে তবে সি একা কাজটি কতদিনে করবে ফার্স্ট অফ অল দেখো এ এবং বি কোনো কাজ করে আট দিনে যেখানে বি এবং সি কাজটি করে চব্বিশ দিনে সি এবং এ কাজটি করে আট সমস্ত চার বাই সাত দিনে যেটা যদি আমরা সমস্ত ভাঙিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি ষাট বাই হচ্ছে সাত দিনে যেটা আমাদের প্রথমে কাজ আট চব্বিশ এবং ষাট বাই সাত এদের লসকেও বের করা যেটা আমরা পাবো হচ্ছে একশো কুড়ি তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ইউনিট অফ ওয়ার্ক যদি আমরা আট দিয়ে একশো কুড়ি ভাগ করি আমরা পাবো হচ্ছে পনেরো চব্বিশ দিয়ে একশো ভাগ করলে আমরা পাবো পাঁচ আর ষাট বাই সাত দিয়ে একশো ভাগ করলে আমরা পাবো হচ্ছে চোদ্দো এবার দেখো এখান থেকে যেটা আমরা বলতে পারি এ এবং বি দুজনে মিলে প্রতিদিন পনেরো ইউনিট করে কাজ করে বি এবং সি প্রতিদিন পাঁচ ইউনিট করে কাজ করে সি এবং এ প্রতিদিন চোদ্দো ইউনিট করে কাজ করে তাহলে আমরা বলতে পারি যদি এদেরকে আমরা যোগ করে দিই দেখো একসাথে এ প্লাস বি বি প্লাস সি আর সি প্লাস এ প্রত্যেকটি যদি যোগ করে দিই আমরা যেটা পাবো এখান থেকে এ আর একে যোগ করলে টু এ বি আর বিকে যোগ করলে টু বি আর সি আর সিকে যোগ করলে টু সি অর্থাৎ দুই কমন নিয়ে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি যেটা আমরা বলতে পারি পনেরো আর পাঁচ যোগ করে কুড়ি আর চোদ্দ যোগ করলে থার্টি ফোর এখান থেকে যেটা আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি থার্টি ফোরকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই আমরা বলতে পারি হচ্ছে সতেরো অর্থাৎ আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে প্রতিদিন হচ্ছে সতেরো ইউনিট করে কাজ করে আবার দেখো কি বলা এ এবং বি প্রতিদিন হচ্ছে পনেরো ইউনিট করে কাজ করে তাহলে আমাদের যেটা বের করতে বলা যায় সেটা হচ্ছে সি একা কাজটা কতদিনে করবে তাহলে এবিসি তিনজনে মিলে কাজ করে প্রতিদিন সতেরো ইউনিট আর এ এবং বি দুজনে মিলে কাজ করে পনেরো ইউনিট তাহলে সি একা কত ইউনিট করে কাজ করে সতেরো থেকে পনেরো মাইনাস যেটা আমরা বলতে পারি সি প্রতিদিন হচ্ছে দুই ইউনিট করে কাজ করে তাহলে সি যদি প্রতিদিন দুই ইউনিট করে কাজ করে তাহলে একশো কুড়ি ইউনিট কাজ করতে সি এর কত সময় লাগবে জাস্ট কী করবো আমরা একশো কুড়িকে দুই দিয়ে ভাগ যেটা আমরা বলতে পারি সি একা কাজটা সম্পন্ন করবে ষাট দিনে আমাদের যেটা অ্যান্সার এক্ষেত্রে হচ্ছে অপশান এ আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখবো সাত নম্বর কোয়েশ্চেনটা বলছে এ এর দ্বিগুণ কর্মদক্ষ এবং দুজনে একত্রে একটি কাজ সম্পন্ন করে চোদ্দো দিনে তবে এ একা কাজটি দিনে করবে ফার্স্ট অফ অল দেখো এ বিয়ের দ্বিগুণ কর্মদক্ষ এ এবং বি আমরা প্রথমে লিখব কর্মদক্ষতা যদি বলি এ হচ্ছে বিয়ের দ্বিগুণ কর্মদক্ষ তাহলে বিয়ের যদি কর্মদক্ষতা এক বলি আমি এর কর্মদক্ষতা বলতে পারি হচ্ছে দুই তাহলে সময়ের ক্ষেত্রে আবার হচ্ছে এখানে যদি অনুপাত দিয়ে নিই কর্মদক্ষতা ক্ষেত্রে আবার সময়ের সঙ্গে কর্মদক্ষতা সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা বলতে পারি যে আমাদের সময়ের যে অনুপাত যেটা হবে সেটা হবে ওয়ান ইস টু টু অর্থাৎ আমি এক্ষেত্রে অনুপাতটাকে যদি মেলি বলি আমরা বলতে পারি যে এ কোন একটা কাজ করে যেখানে এক্স দিনে বি কাজটা করতে সময় নেয় টু এক্স দিন তাহলে এক্ষেত্রে আমরা যদি এরকমভাবেই করি যে এ কোনো একটা কাজ করে এক্স দিনে বি করে টু এক্স দিনে দুজনে মিলে একত্রে কাজটা কতইনে করবে আমরা কীভাবে বের করি টু এক্স ইন্টু হচ্ছে এক্স আর নিচে আমরা লিখি হচ্ছে টু এক্স প্লাস এক্স তাই লিখি অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি টু এক্স স্কোয়ার বাই হচ্ছে থ্রি এক্স এখান থেকে যদি আমরা এক্স আর এক্স কেটে দিই তাহলে আমরা বলতে পারি টু এক্স বাই থ্রি অর্থাৎ এ বি দুজনের মধ্যে টু এক্স বাই থ্রি নিয়ে কাজটা সম্পন্ন করবে যেটা এখানে বলা হচ্ছে চোদ্দো অর্থাৎ আমরা বলতে পারি টু এক্স বাই থ্রি ইকোয়ালটি হচ্ছে চোদ্দো দুই দিয়ে এ কাটলে আমরা পাবো সাত তাহলে এক্স ইকোয়াল টু আমরা বলতে পারি টোয়েন্টি ওয়ান এক্সের মান যদি টোয়েন্টি ওয়ান হয় তাহলে আমরা পরিষ্কার বলতে পারি এ একা কাজটা সম্পন্ন করবে একুশ দিনে আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশান বি খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারছো আর এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি যারা সিরিয়াসলি হচ্ছে এক্সামটা প্রপারলি ক্র্যাক করতে চাচ্ছ তোমাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা এক্সাম দেওয়ার পরে কিন্তু বুঝতে পারবে যে কতটা এই কোশ্চেনগুলো ভাইটাল ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখবো আট নম্বর কোশ্চেনটা হচ্ছে দুজন লোক এবং তিনজন মহিলা একটি কাজ করে দশ দিনে যেখানে তিনজন লোক এবং হচ্ছে দুজন মহিলা কাজটি করে আট দিনে তবে দুজন লোক এবং হচ্ছে একজন মহিলা কাজটি কতদিনে করবে ফার্স্ট অফ অল দেখো দুজন লোক এবং হচ্ছে তিনজন মহিলা কোন একটা কাজ করে দশ দিনে যেখানে তিনজন লোক এবং দুজন মহিলা তারা কাজটা সম্পন্ন করতে পারে আট দিনে তাহলে আট দিয়ে গুণ তাহলে এখানে দেখো যদি আমরা এটাই গুণ করি দুইজন লোককে দশ দিয়ে গুণ করলে আমরা বলতে পারি কুড়িজন লোক প্লাস তিরিশ জন মহিলা এদিক থেকে আমরা বলতে পারি চব্বিশ জন লোক প্লাস আমরা বলতে পারি ষোলো জন মহিলা কুড়িজন লোক থেকে চব্বিশ জন লোক মাইনাস করলে আমরা পাবো হচ্ছে মাইনাস চারজন লোক আর ষোলো জন মহিলা থেকে তিরিশ জন মহিলা মাইনাস করলে আমরা পাবো হচ্ছে এক্সাক্টলি চৌদ্দ জন মহিলা অর্থাৎ এখান থেকে আমরা এটাও বলতে পারি যে দুইজন লোক সমান সমান হচ্ছে সাতজন মহিলা এটা আমাদের প্রথমে প্রয়োজন যে আমরা যেটা পেলাম যে দুজন লোক সমান সমান হচ্ছে সাতজন মহিলা এটুকুই আমাদের প্রথমে বের করে নিতে হবে বাস এবার আমাদের অঙ্কটার মধ্যে তেমন কিচ্ছু নেই এবার দেখো প্রথমে যেটা বলা দুজন লোক এবং তিনজন মহিলা তাহলে দুজন লোক দুজন লোকের জায়গায় আমি লিখব হচ্ছে সাতজন মহিলা আর এখানে তিনজন মহিলা তাহলে সাতজন আর তিনজন কতজন মহিলা হয়ে গেলো দশজন মহিলা তারা কত দিনে কাজটা সম্পন্ন করে দশ দিনে ইন্টু দশ তাহলে এটা হচ্ছে আমার মোট কাজের পরিমাণ এবার দেখো এদিকে যেটা বলা হয়েছে দুজন লোক তাহলে দুজন লোক মানে আমি বলতে পারি আবার সাতজন মহিলা আর একজন মহিলা সঙ্গে আছে তাহলে আরও একজন মহিলা তারা কাজটা কত দিনে সম্পন্ন করবে এক্স দিনে বাস আমাদের এটুকুই কাজ তাহলে এখানে আমরা পাচ্ছি দশ গুণ হচ্ছে দশ এখানে আমরা পেলাম হচ্ছে সাত যোগ এক এইট এক্স লেক্সের মান আমরা কত বলতে পারি যদি আমরা কাটাকাটি করি এখান থেকে পাবো পাঁচ এটা হচ্ছে দিয়ে কাটলে এটা এটা হচ্ছে 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 আর আমরা বলতে পারি বাই অর্থাৎ সাড়ে বারো দিন দুজন লোক এবং একজন মহিলার সাড়ে বারো দিন সময় লাগবে বারো সমস্ত এক বাই দুই দিন সময় লাগবে কাজটা সম্পন্ন করতে ক্লিয়ার জাস্ট আমাদের পুরুষ এবং মহিলাটাকে জাস্ট একটাতে কনভার্ট করে নিতে হবে তারপরে আমাদের জাস্ট হচ্ছে যেখানে যেটা সেভাবে বসিয়ে দিলে কিন্তু অঙ্ক সলভ করা হয়ে যায় ক্লিয়ার নেক্সট কোশ্চেন এ কোনো একটি কাজ করে একুশ দিনে বি এর তুলনায় চল্লিশ শতাংশ বেশি কর্মদক্ষ তবে এ একা কাজটি কতদিনে সম্পন্ন করবে ফার্স্ট অফ অল দেখো এ কোনো একটা কাজ করে একুশ দিনে আচ্ছা এটা যদি আমরা প্রথমে যদি ক্যালকুলেশন না নি পরে দেখছি বি এর তুলনায় চল্লিশ শতাংশ বেশি কর্মদক্ষ এ এবং বি এদের যদি কর্মদক্ষতা আমরা বলি বি এর তুলনায় চল্লিশ শতাংশ বেশি কর্মদক্ষ এর যদি কর্মদক্ষতা আমরা একশো বলি এ এর কিন্তু কর্মদক্ষতা হচ্ছে একশো চল্লিশ কারণ বি এর তুলনায় চল্লিশ শতাংশ বেশি কর্মদক্ষ তাহলে এর কর্মদক্ষতা একশো হলে বিয়ের কর্মদক্ষতা হচ্ছে একশো চল্লিশ যদি আমরা এটাকে অনুপাত করে নিই তাহলে এটা আমরা পাবো হচ্ছে ফাইভ টু সেভেন যদি কর্মদক্ষতা তাদের ফাইভ ইস সেভেন হয় তাহলে সময়ের ক্ষেত্রে তাদের অনুপাতটা আমরা কত বলতে পারি সেটা হচ্ছে সেভেন ফাইভ কারণ কর্মদক্ষতার সাথে সময়ের সম্পর্ক হচ্ছে সবসময় ব্যস্তবাদিক সম্পর্ক এবার দেখো এর সময় লাগে কোনো কত কাজটা করতে একুশ দিন তাহলে এ হচ্ছে এখানে তোমার হচ্ছে সেভেন ইউনিট তাহলে যেটা তোমার সেভেন ইউনিট সেটাই হচ্ছে একুশ দিন তাহলে ওয়ান ইউনিট সমস্যা আমরা কত বলতে পারি সেটা হচ্ছে তিন দিন আর ফাইভ ইউনিট সময় আমরা কত বলতে পারি সেটা হচ্ছে পনেরো দিন তাহলে আমরা বলতে পারি বিয়ের কাজটা করতে সময় লাগবে হচ্ছে পনেরো দিন আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশান সি আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখবো দশ নম্বর কোশ্চেনটা রয়েছে পঁয়তাল্লিশ জন ব্যক্তি কোনো কাজ হচ্ছে ষোলো দিনে শেষ করে কাজ শুরু করার চার দিন পর আরও ছত্রিশ জন ব্যক্তি কাজে যোগ দিলে বাকি কাজ কত দিনে শেষ হবে ফার্স্ট অফ অল দেখো পঁয়তাল্লিশ জন ব্যক্তি কোনো কাজ করে ষোলো দিনে তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে পঁয়তাল্লিশ জন ব্যক্তি কাজটা করে ষোলো দিনে এটা হচ্ছে মোট কাজের পরিমাণ এবার কি বলা হয়েছে কাজ শুরু করার চার দিন পর আরও ছত্রিশ জন লোক আরও ছত্রিশ জন ব্যক্তি কাজে যোগ দেয় তাহলে প্রথমে দেখো প্রথমে হচ্ছে পঁয়তাল্লিশ জন ব্যক্তি ছিল তারা কিন্তু কাজটা করেছে চার দিন চার দিন পরে আরও ছত্রিশ জন ব্যক্তি কাজে যোগ দেয় প্রথমে কতজন ব্যক্তি ছিল পঁয়তাল্লিশ জন আরও ছত্রিশ জন ব্যক্তি কাজে যোগ দিলে ব্যক্তির সংখ্যা কত হয়ে গেল পঁয়তাল্লিশ যোগ হচ্ছে ছত্রিশ বাকি কাজটা তারা কতদিনে করবে সেটাই আমাদের বের করতে বলা হচ্ছে আমরা কী করবো এখানে এক্স লিখবো তাহলে দেখো দিকের কিন্তু কাজের পরিমাণটা আবার সমান হয়ে গেল তাহলে দেখো এখানে পঁয়তাল্লিশের সাথে ষোলো গুণ আর এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ গুণ হচ্ছে চার আমরা দুটো যদি একই দিকে নিয়ে আসি পঁয়তাল্লিশ গুণ হচ্ছে ষোলো মাইনাস হচ্ছে পঁয়তাল্লিশ গুণ হচ্ছে চার এখান থেকে পঁয়তাল্লিশ আর ছত্রিশ যোগ করলে আমরা পাবো হচ্ছে এইট্টি ওয়ান এক্স এখান থেকে আমরা পঁয়তাল্লিশ কমন নিলে লিখতে পারি হচ্ছে ষোলো মাইনাস হচ্ছে চার এদিকে আমরা লিখতে পারি হচ্ছে এইট্টি ওয়ান ইন্টু এক্স নয় দিয়ে কাটলে এটা আমরা পাচ্ছি পাঁচ আর এটা নয় দিয়ে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে নয় তাহলে এখানে আমরা লিখতে পারি পাঁচ গুণ হচ্ছে বারো ইকুয়ালটি হচ্ছে নাইন এক্স এটা আমরা লিখতে পারি তাহলে দেখো এটাকে যদি আমি একটু ফ্রেশভাবে ক্যালকুলেশন করি পাঁচ গুণ হচ্ছে বারো এই দিকে হচ্ছে নাইন এক্স তিন দিয়ে কাটলে এটা হচ্ছে চার আর এটা হচ্ছে তিন অর্থাৎ আমরা বলতে পারি যে থ্রি এক্স ইকুয়ালটি হচ্ছে কুড়ি যেখান থেকে এক্সের ভ্যালু আমরা বলতে পারি হচ্ছে ছয় সমস্ত দুই বাই তিন দিন অর্থাৎ বাকি কাজ করতে সময় লাগবে আরও ছয় সমস্ত দুই বাই তিন দিন আশা করি ক্লিয়ার আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আমি আবার বলে দিচ্ছি জাস্ট হচ্ছে যদি আমরা দিনের সাথে লোককে যদি গুণ করে নিই তাহলে সেটাই কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কাজের পরিমাণ ক্লিয়ার তো এই হচ্ছে সময় কার্যের হচ্ছে দশটা অঙ্ক আশা করি প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য আমি আবারও বলবো প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা খুব হেল্পফুল হবে এই অঙ্কগুলো থেকে ক্লিয়ার আর যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে অবশ্যই একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো থ্যাংক ইউ